এখন যাচ্ছে একটি পাহাড়ি গ্রামে। যাওয়ার আগে এই গ্রামের একজন বয়োজ্যেষ্ঠের নিকট অনুমতি নিলাম ছবি তোলার জন্য। যারা এর আগে দেবতাখুম ভ্রমণ করেছেন তারা অবশ্যই গ্রামটিকে চেনেন। আমরা রোয়াংছড়ি থানার কচ্ছপতরি থেকে ট্রেকিং করতে করতে এই পর্যন্ত এসেছি। আর এই দেবতাখুম যাওয়ার জন্য এই শিলবাঁধা পাড়া দিয়েই যেতে হয়। গ্রামটিতে প্রবেশ করেই একটু অবাক হলাম, সবাই চুপচাপ, কেউ কথা বলতে চাচ্ছে না। এখানে মা এবং বাচ্চা বসে আছে। এখানে একটি লোক আমাদেরকে নিভৃতে দেখছে। একজন নারী কলসিতে পানি নিয়ে আসলো, হয়তোবা পাশের তারাশা খাল থেকে। গ্রামটির প্রতিটি ঘর বাড়ি মাটি থেকে একটু উঁচুতে মাচা করে তৈরি। দূরে ওইখানে কয়েকজন নারী পুরুষ একসঙ্গে কাজ করছে। সবকিছু যেন শুনশান পরিবেশ। এখানে একজন নারী হয়তোবা সুই সুতার কাজ করছে, কাপড় শুকানোর কাজে ব্যস্ত। দুজন শিশু হেঁটে যেতে দেখলাম। এখানে নীরবে একজন বয়স্ক মহিলা বসে আছে। আর এখানে একজন নিভৃতে রান্না করে যাচ্ছেন এবং চুপচাপ বসে আছেন। গ্রামটি ভালোভাবে ঘুরে দেখলাম। একটা নীরব নিভৃত গ্রাম, সব কিছু যেন শুনশান পরিবেশ। প্রায় 30টি পরিবার নিয়ে এই গ্রামটি গঠিত। তাদের নিরাপত্তার মাঝেও খুঁজে পেলাম বন্ধুত্বের হাতছানি। সবাই ক্লান্ত, তাই গ্রামের একটি দোকানে বিশ্রাম নিচ্ছি। এখানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের একটি পাড়া অফিস রয়েছে। গ্রামটির অফিসিয়াল অ্যাড্রেস হলো বান্দরবন জেলার রোয়াংছড়ি থানার আলেখ্য ইউনিয়নের শিলবাঁধা পাড়া। যেহেতু আমরা দেবতাখুম ঘুরতে যাব, তার আগে এখানে খাবার বন্দোবস্ত করে যেতে হবে। আমাদের গাইডের সহায়তায় এখানকার স্থানীয় একজনের নিকট থেকে একটি পাহাড়ি মুরগি কিনলাম দুপুরে খাওয়ার জন্য। মুরগিটি কেনার পর তারাই আমাদেরকে বলল যে এটিকে জবাই করে দিতে এবং তারপর তারা রান্না করে দিবে, এবং সেই অনুযায়ী আমরা তাই করলাম এবং মুরগিটি জবাই করে দিলাম। এরপর কিছু পাহাড়ি সবজি যেমন বাসের কোল, আদার সবজি এসব সিলেক্ট করে দিলাম যে সবজি এবং মুরগির মাংস দিয়ে রান্না করে দিবে, এবং সে মোতাবেক তারা রান্না করার প্রতিশ্রুতি দিল। এবং আমরা দেবতাখুম ঘুরে এসে আমরা এখানে আবার খেতে বসব। আর দূরে ওই যে খালটি দেখা যাচ্ছে, এটি হচ্ছে তারাশা খাল। এই খালের পাড়েই হচ্ছে এই শিলবাঁধা গ্রাম, এবং এই খাল দিয়ে যেতে হয় দেবতাখুম। আমরা এখন সেই দেবতাখুমের দিকে যাব এবং আবার এখানে ফিরে আসব। তো শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন। দেবতাখুমে অনেক আনন্দ উল্লাস করলাম, সাঁতার কাটলাম, গোসল করলাম, সেখানে ঠেলায় কায়াকিং করলাম। সব কিছু মিলে দেবতাখুম খুব ভালো লেগেছে। এখন আমরা যাচ্ছি আবার শিলবাঁধা পাড়ার দিকে দুপুরের খাওয়ার জন্য, কারণ আমরা সবাই প্রচণ্ড ক্ষুধার্থ। শিলবাঁধা পাড়ায় ফিরে এসে দেখলাম যে আমাদের খাবার প্রস্তুত। বাঁশের কোড়, আদার সবজির তরকারি এবং মুরগির মাংস সব কিছু মিলে ভাত, এই পাহাড়ি পরিবেশে পাহাড়ি খাবার সব কিছু মিলে একটি আলাদা অনুভূতি তৈরি হলো। এটা তো আপনাদের মাংস হয়েছে। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমাদের ফেরার পালা। সব কিছু মিলে এই মারমাদের এই গ্রামটি আমাদের বেশ ভালো লাগলো, এবং এখানকার যে পাহাড়ি পরিবেশ, একটি জঙ্গলি পরিবেশের মধ্যে সুন্দর একটি গ্রাম, এবং সব মানুষজনই যেন নীরবে নিস্তব্ধে এখানে বসবাস করে, তাদের এই আতিথেয়তা আমাদের অনেক ভালো লাগলো। তো নেক্সট টাইমে আপনারা কেউ
যদি এখানে ঘুরতে আসেন অর্থাৎ দেবতাখুমে ঘুরতে আসেন তাহলে অবশ্যই এই শিলবাঁধা পাড়ায় এসে একটু সময় দিয়ে যাবেন, সকলের ভালো লাগবে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। সকলকে ধন্যবাদ।